সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সহ বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে নেওয়ার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের বিজেপির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ইসলাম মনে করেন সীমান্তে নিরস্ত্র মানুষকে হত্যা করা মানবতা বিরোধী অপরাধ এভাবে নির্বিচারে মানুষ হত্যা চলতে পারে না আর সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন রাজনৈতিক সদিচ্ছা থাকলে সীমান্ত হত্যা বন্ধ করা সম্ভব না হলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরবে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি দু সালের প্রথম ছয় মাসে সীমান্তে ২৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন যাদের মধ্যে একুশ জনেরই মৃত্যু হয়েছে বিএসএফের গুলিতে আর দু হাজার উনিশ সালে বিএসএফের হাতে প্রাণ হারিয়েছিলেন তিতাল্লিশ জন বাংলাদেশি যাদের মধ্যে সাঁত্রিশ জন গুলিতে আর বাকি ছয়জনকে নির্যাতন করে মারা হয় এমন পরিস্থিতি বছরের পর বছর চলে আসলেও প্রতিবার বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার করা হয় এবারের বৈঠকেও সীমান্ত অপরাধ দমন এবং আন্তর্জাতিক সীমানার অলঙ্ঘনীয়তা বজায় রাখতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে সম্মত হয়েছে বিএসএফ যদিও সংশয় রয়েছে অনেকের মধ্যেই কোনো একটা অপরাধ সংঘটিত হয়নি বা হয়েছে যেটা কিন্তু মৃত্যু দণ্ড না মৃত্যুদণ্ড হলেও কিন্তু বিএসএফ এর কোনো অধিকার নাই সে মৃত্যুদণ্ড কার্যকরী করা এটা কি আইনে বলে যে মৃত্যুদণ্ড মতো কাজ করছে তুমি তাকে মেরে ফেলো পৃথিবীতে কোনো আইনে বলে এটা ভারতীয় প্রধানমন্ত্রী যখন দুই দুইজন প্রধানমন্ত্রী যখন বলে যান যে আমরা এটাকে শূন্যের কোঠায় নামে আনতে চাই তখন যখন এটা নামে না তখন নিশ্চিতভাবেই এখানে রাজনৈতিক সদিচ্ছা এবং যারা মানে কর্মক্ষেত্রে কাজ করেন তাদের মধ্যে একটা তফাত আছে সেটা বোঝাই এবং সেটা হওয়ার কথা না ভারতের মতো দেশে রাজনৈতিক কর্তৃত্ব বা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা বিএসএফ মানবে না এটা মনে করা কি কারণ বিশ্লেষকরা জানান বিশ্বের বিভিন্ন সীমান্তে নানা ধরনের অপরাধ হলেও বাংলাদেশ ভারতমান্তের মতো এত মানুষ হত্যা হয় না এই ধরনের ঘটনা ঘটতে থাকলে আমরা যতই তাত্ত্বিকভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক সোনালী অধ্যায় এটা ওটা বলি আমরা কিন্তু সাধারণ মানুষের কাছে মনে হয় যে এটা কেমন কথা মুখে এত সব ভালো ভালো কথা হচ্ছে কিন্তু আমার বাংলাদেশে মানুষ সীমান্ত গিয়ে মারা পড়ছে প্রতিবেশী অসুবিধা করা যাবে না প্রতিবেশী চেঞ্জ হবে উপায় কিন্তু বন্ধু বন্ধুত্বর ক্ষেত্রে যেটা আছে সেটা যদি প্রতি বছরই আমাকে আমার বন্ধু বলে এই তোকে আমি এইটা দিব ওইটা দিব আগামী বছর দিয়ে দিব টাকাটা পাইতাম ফেরত দেব তো প্রতি বছরই যদি তা বলে ফেরত না পাই তাহলে সেই বন্ধুত্ব না। সীমান্ত হাটে গরু সহ বিভিন্ন পণ্যের বৈধ বাণিজ্যের ব্যবস্থা করা গেলে অপরাধ অনেকটাই কমে যাবে বলে মনে করে বিশ্লেষকরা দীপন দেওয়ান বাংলা ঢাকা